আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। MAIS মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ওমিডন ট্যাবলেট। এই ট্যাবলেটের কাজ কি, কোন কোম্পানি তৈরি করেছেন, এর মধ্যে কি উপাদান রয়েছেন, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। ওমিডন ট্যাবলেটটি, এর মধ্যে মূল উপাদান রয়েছে ডম্পিরিডন মিলিয়েট 10 মিলিগ্রাম। বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। ইউনিট প্রাইস 3 টাকা 50 পয়সা। এক বক্সে 150টি ট্যাবলেট থাকে, মোট দাম 525 টাকা। এখন আপনাদের জানাবো অমিডন এই ট্যাবলেটটি মূলত কোন কোন রোগের জন্য খেতে পারবেন। পেটের উপরিভাগে ফাঁপা বোধ, পেট ভার বোধ এবং পেটের উপরের অংশে ব্যথা, ঢেকুর তোলা, পেট ফাঁপা, অল্পতেই খাদ্য তুষ্টি, বমি বমি ভাব এবং বমি, পাকস্থলী হইতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বলা অথবা শুধু বুক জ্বলা, আলসারবিহীন অজীর্ণ রোগ, এই ধরনের সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে অমিডন ট্যাবলেটটি খেতে পারবেন। এখন আপনাদের জানাবো মাত্রা ও সেবন বিধি। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে মাত্রা ও সেবন বিধি নির্ধারণ করবেন। তারপরেও একটি প্রাথমিক ধারণা দিচ্ছি, ডম্পিরিডন খাদ্য গ্রহণের 15 থেকে 30 মিনিট পূর্বে এবং প্রয়োজন বোধে রাতে ঘুমাতে যাবার পূর্বে খেতে হবে। প্রাপ্ত বয়স্কদের জন্য 10 থেকে 20 মিলিগ্রাম ডম্পিরিডন 1 থেকে 2টি ট্যাবলেট খেতে পারবেন, আর ছোট ছোট বাচ্চাদের জন্য এটি নির্দেশিত নয়। প্রতি নির্দেশনা, ডম্পিরিডনের প্রতি অতি সংবেদনশীল রোগী এবং নবজাত শিশুদের ক্ষেত্রে ডম্পিরিডন ব্যবহার নিষিদ্ধ। পার্শ্ব প্রতিক্রিয়া, ডম্পিরিডন রক্তে প্রোলেকটিনের মাত্রা বৃদ্ধি করতে পারে, এর ফলে দুগ্ধ নিঃসরণ এবং স্তনের আকার বেড়ে যেতে পারে, ক্ষতভাব দেখা দিতে পারে। ডম্পিরিডন সেবনের ফলে মুখের শুষ্কতা, পিপাসা, মাথা ব্যথা, ঝিমুনি, পাতলা পায়খানা, ত্বকের লালচে ভাব, চুলকানি ইত্যাদি হতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে খেতে পারবেন কিনা, গর্ভাবস্থায় ডম্পিরিডনের ব্যবহারজনিত নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় বলে এর ব্যবহার গর্ভবতী মহিলাদের জন্য অনুমোদিত নয়, তবে খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। সতর্কতা, বাচ্চাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ার অপরিণত অবস্থায় থাকায় এক্সট্রা পিরামিডাল রিয়াকশনের সম্ভাবনা বেশি থাকে, তাই বাচ্চাদের ক্ষেত্রে ডম্পিরিডন অতি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। সংরক্ষণ, যে কোনো ওষুধ ক্রয় করার পরে অবশ্যই সংরক্ষণ করতে হবে, আলো ও আর্দ্রতার থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন, শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। আর ট্যাবলেটটি ক্রয় করার পূর্বে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।